যেই মনের গোপন অঙ্গে পর্যন্ত তারা আঘাত করেছে, কত বড় স্পর্ধা, কত বড় ধৃষ্টতা, কত বড় মানবতাহীন কাজ, যেটা বাংলাদেশের ছাত্র রাজনীতিতে অন্তত হতে পারে না। আওয়ামী লীগ মূলত বর্তমান সময়ে রাজাকারের সনদ বিক্রি করে তাদের রাজনীতি চালাতে যাচ্ছে। আজকের এই আহমেদ হোসেন সাহেব যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যের তীব্র নিন্দা জানাই। যতদিন পর্যন্ত রেজা কিবরিয়ারা বাম রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন, যতদিন পর্যন্ত রেজা কিবরিয়ারা আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন, ততদিন পর্যন্ত রেজা কিবরিয়ারা এদেশের পূত পবিত্র ব্যক্তি ছিলেন। যখনই তিনি একটি স্বাধীনতা রক্ষার জন্য এদেশের মাটি ও মানুষের সাথে আলিঙ্গন করতে যখন এসেছেন, সেটা আমার দলের ভিন্ন মতের হতে পারে, কিন্তু আমরা এটা বিশ্বাস করি না যে আমার দলই তাকে করতে হবে, বিএনপি কে তাকে করতে হবে, না, সে গণ অধিকার পরিষদের সাথে সম্পৃক্ত থেকে জাতির কল্যাণে ভূমিকা রাখতেই পারে, এবং সেটা শহীদ জিয়ার একটি আদর্শের অংশ যে সর্বদলীয় সকল দলের স্বাধীনতায় বিশ্বাস করা। তো সেই জায়গায় রেজা কিবরিয়া কেন প্রবেশ করেছেন, এটাই আওয়ামী লীগের এখন গাত্রদাহের কারণ হয়েছে। আজকের এই আহমেদ হোসেন সাহেবদের চরিত্র হচ্ছে তাদের পূর্বনির্ধারিত, তাদের নেত্রী শেখ হাসিনা যে ভাষায় কথা বলেন, যে বডি ল্যাঙ্গুয়েজে কথা বলেন, যে অভিব্যক্তি প্রকাশ করেন, সেম সেটা থেকে কিঞ্চিত রিলি করে নিয়েছেন। একজন বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী যদি পদ্মা সেতু উদ্বোধনকে কেন্দ্র করে বক্তব্য দিতে গিয়ে বলে, তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়াকে টুস করে ছেড়ে দিবে এবং তাকে টুস করে ছেড়ে দিয়ে উঠাবে না, তার মানে তাকে মৃত্যুর কোলে, মার্ডার কেসের আসামি শেখ হাসিনা, এখানে তিনি মার্ডার করতে চাচ্ছেন। আর একজন বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেয় বিশ্বের মধ্যে নাম করা ব্যক্তি, যে নোবেল বিজয়ী ডক্টর ইনুসকে টুস করে ছেড়ে দিয়ে যেন মারা না যায় তাকে উত্তোলন করবেন। তো যেই নেত্রীর ভাষা থেকে এই ধরনের বিশ্রী গন্ধ বের হয়, সেই নেত্রীর নেতাকর্মীরা যারা আছেন আজকের টকশোতে উপস্থিত, অতিথি সহ দূর দূরান্তে যারা শুনছেন, সেই আওয়ামী লীগের ভাইরা কখনোই এর চেয়ে ভালো শব্দ চয়ন উচ্চারণ করবে এটা কখনোই আশা করা যায় না। আজকের আওয়ামী লীগ আওয়ামী লীগকে খাচ্ছে, আওয়ামী লীগ আওয়ামী লীগকে শেষ করছে যখনই সেই আওয়ামী লীগ তার মতের উল্টা যাচ্ছে। আজকের এই রেজা কিবরিয়া সাহেব, তিনি অন্যায় করেছেন, ওই টকশোতে শুধু বলেছেন যে আমার বাবার বিচার দীর্ঘ 13 বছর আওয়ামী লীগ করতে পারেনি, এই যে প্রশ্নবোধক চিহ্নটি তিনি রেখেছেন, এটাই রেজা কিবরিয়ার অন্যায় হয়েছে। কারণ রেজা কিবরিয়া জানে তার এই হত্যার সাথে সম্পৃক্ত যদি আওয়ামী লীগ না থাকে, তাহলে বাংলাদেশের 13 বছর পর্যন্ত এত কিছুর বিচার হয়, গর্ত থেকে খুঁজে এনে জামাত শিবিরকে হত্যা করা হয়, বাড়ি থেকে ডুকিয়ে এনে ডেকে এনে তাদেরকে গুম করা হয়, হেফাজতে ইসলামকে গুলি করে হত্যা করা হয়, বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে, বাংলাদেশের বিভিন্ন হত্যা আপনার এই বিভিন্ন ট্রাইব্যুনাল করে অন্যায়ভাবে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছে, আজকের রাজাকার সাজিয়ে সেই গণজাগরণ মঞ্চ তৈরি করে একটি নতুন করে বাংলাদেশে অপচেষ্টা করেছিল, সেই সব হয়, কিন্তু রেজা কিবরিয়ার বাবার হত্যার বিচার হয় না। তার মানে রেজা কিবরিয়ার বাবাকে কারা হত্যা করেছে সেটা তিনি সন্দেহাতীতভাবে প্রমাণিত বিধায় তিনি বলেছেন যে এই আওয়ামী লীগের আমলে আমার বাবার হত্যার বিচার হবে না, সে কারণেই আহমেদ হোসেন সাহেব ক্ষিপ্ত হয়েছেন। আমি সেজন্যই এর তীব্র নিন্দা জানাই। রাজনীতিতে শিষ্টাচার হচ্ছে এটাই যে আমি আপনি রাজনৈতিক ভিন্নতা থাকতে পারে, তন্ময় ভাইয়ের রাজনৈতিক আদর্শ ভিন্ন থাকতে পারে, কিন্তু উই হ্যাভ টু সিট ডাউন টুগেদার ফর ইটিং, ফর আওয়ার প্রোগ্রাম, ফর আওয়ার সোসাইটি, ফর আওয়ার কান্ট্রি, ফর আওয়ার রিলিজিয়াস পার্ট, মেনি মেনি পার্ট, আমরা একসাথে বসতে পারি, কিন্তু সেই একসাথে বসার অভ্যাসটাকে চূড়ান্ত ভাবে ধ্বংস করেছে বর্তমানে আওয়ামী লীগ মাফিয়া সরকার। আপনি দ্বিতীয় প্রশ্ন করেছেন যে আজকের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উপরে হামলা হয়েছে, এটা আওয়ামী লীগের 1971 থেকে আজ পর্যন্ত যত রাজনীতি করেছে সকল রাজনীতিই হচ্ছে তাদের সেই আজকের হত্যার রাজনীতি। আজকে তাদের এই হত্যার রাজনীতির জন্যই হচ্ছে বাংলাদেশের আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছে, ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়েছে। ছাত্রলীগ গণতন্ত্র মানে কোনো আদর্শকে তারা সহ্য করতে পারে না। এই যে ফারুক হাসান ভাইরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করেছে, এই ভিপিনুরেরা তো ছাত্রলীগের প্রোডাক্ট ছিল এক সময়, কই ছাত্রলীগ থেকে যখন বের হয়ে নূরেরা যখন গণতন্ত্রের জন্য আন্দোলনের জন্য ছাত্র অধিকারের জন্য আন্দোলন করলেন, তখন এই নূরকে, ফারুক হাসানকে, আজকের সেই রাশেদদেরকে কতবার তারা আক্রমণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, আপনি গুনেও শেষ করতে পারবেন না। তাদেরকে গুম করার চেষ্টা করা হয়েছিল, সে সকল লাইভ এখনো আছে। তাদেরকে সেই আপনার মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবরের সামনে তারা যখন জিয়ারত করতে গিয়েছিল, তাদের উপরে আক্রমণ করেছে এই ছাত্রলীগ, গুন্ডালীগ, আওয়ামী লীগ। সেজন্যই বলেছি ছাত্র দলের উপরে আজকে আক্রমণ কেন করেছে, একক রাজত্ব করতে চায়,
তারা ছাত্রদের অধিকার হরণ করতে চায়, তারা গণতন্ত্রের ভাষা বোঝে না। যেই নেত্রী আজকে নেত্রীকে নিয়ে বক্তব্য দিয়েছে, সেই নেত্রীর বক্তব্যের প্রতিবাদে বিএনপি সমগ্র দেশে আন্দোলন করবে, সংগ্রাম করবে, মিছিল করবে, মিটিং করবে, স্বাভাবিক। আজকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক সেই সাদ্দাম হোসেন সন্ত্রাসী ভাষায় বলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাকি ছাত্র দল এসেছে মারামারি করতে, আর সেজন্য প্রগতিশীল জোটেরা নাকি সেখানে করেছে, তারা কিছুই জানে না। এখানে প্রগতিশীল কারা? প্রগতিশীল আজকে যারা রামদা দিয়ে হত্যা করছে আবরারদেরকে, আজকে সেই আবরার কান্না বিজড়িত কণ্ঠে 3.5-4 ঘন্টা পর্যন্ত তোমরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে তোমরা মেরেছো, তোমরা তাকে হত্যা করেছো। আজকে তোমরা রাজপথে বিশ্বজিৎকে হত্যা করেছো। আজকে তোমরা বিভিন্ন সিলেটের এমসি কলেজে স্ত্রীর সামনে, স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করেছো। তোমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ করে সেঞ্চুরি করে তারপরে তোমরা কেক কাটছো, উদযাপন করছো। তোমরা তো সেই ছাত্রলীগ, যেই ছাত্রলীগ সারা বাংলাদেশের মা বোনদের ইজ্জত সম্মান নষ্ট করছো, ভুলঞ্চিত করছো। তোমরা তো সেই ছাত্রলীগ, যেই ছাত্রলীগের দুর্নীতির কারণে ভৎসনার শিকার হয়ে তোমাদের সাবেক ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদককে ইমপিচমেন্ট হতে হয়েছে বাংলাদেশের, তোমাদের নেতৃত্ব তোমাদেরকে বিদায় দিয়েছিল। এই ছাত্রলীগ যাদের উপরে হামলা করেছে আপনি দেখেছেন, ন্যাক্কারজনক ভাবে হামলা করেছে আমাদের এক ছাত্রী বোনের উপরে, যেই বোনের গোপন অঙ্গে পর্যন্ত তারা আঘাত করেছে। কত বড় স্পর্ধা, কত বড় ধৃষ্টতা, কত বড় মানবতাহীন কাজ, যেটা বাংলাদেশের ছাত্র রাজনীতিতে অন্তত হতে পারে না। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চরিত্র যদি এই হয় তাহলে বাংলাদেশের কোন জায়গায় আপনি শিক্ষা অর্জন করবেন?